হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি শাহাদ হোসেন। আজকে যে ভিডিওটি করব তা হলো কোভিড-19 এর কারণে সব থেকে আলোচিত যে দুটি স্টক আমাদের ক্যাপিটাল মার্কেটে রয়েছে, এসিআই লিমিটেড এবং বেক্সিমকো ফার্মা, এই দুটি কোম্পানির আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করব এবং কম্পেয়ার করে জানার চেষ্টা করব কোন কোম্পানিটি ভালো অবস্থানে রয়েছে। হোপফুলি এই ভিডিওটি আপনাদের ডিসিশন মেক করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। তাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করুন নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস শুরু করি। শুরুতেই জানবো বিজনেস স্ট্র্যাটেজি এবং বিজনেস প্যাটার্ন নিয়ে। তো এই বিষয়ে যদি আমরা প্রথমে এসিআই লিমিটেড দেখি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাই এসিআই লিমিটেড বা একটি ভালো অবস্থানে নেই। কারণ এসিআই লিমিটেড 14টি সাবসিডারি এবং 4টি জয়েন্ট ভেঞ্চার নিয়ে তাদের বিজনেসটিকে রান করছে। দ্যাটস মিন 18টি সেগমেন্টে তারা বিজনেস রান করছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইজিলি বলতে পারি যে একসাথে এতগুলো বিজনেস থেকে প্রফিট জেনারেট করা এবং এতগুলো বিজনেসকে অপারেট করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। ঠিক একইভাবে যদি আমরা বেক্সিমকো ফার্মার দিকে তাকাই, তাহলে অবশ্যই দেখতে পাই তারা অ্যাবসলুট অ্যাডভান্টেজে তাদের বিজনেসটি রান করছে। এখন আপনারা বলতে পারেন যে অ্যাবসলুট অ্যাডভান্টেজটি আসলে কি। অ্যাবসলুট অ্যাডভান্টেজ মিন্স you should do only those business where you are most efficient. So বেক্সিমকো ফার্মা efficient হচ্ছে ফার্মাসিউটিক্যালে, তাই তারা সম্পূর্ণ মনোনিবেশ করেছে ফার্মাসিউটিক্যালে। তারা সেখানে রিসার্চ ডেভেলপ করছে, সেখানে তারা বিজনেস এক্সপানশন করছে এবং এই সেক্টরেই তারা নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করছে। সো এই সেগমেন্টে অবশ্যই বলতে হয় যে বেক্স ফার্মা সামনের দিকে রয়েছে। সেকেন্ড যেই আমরা কম্পারেটিভ অ্যানালাইসিসটি করব তা হলো কোর প্রোডাক্ট এফিসিয়েন্সি। কোর প্রোডাক্ট মিন্স দোজ প্রোডাক্ট ওয়ার এ কোম্পানি আর্ন দিস মোস্টলি রেভিনিউ। যে রেভিনিউটি সব থেকে বেশি জেনারেট করে একটি প্রোডাক্টকে সেল করে সেটি হচ্ছে তাদের কোর প্রোডাক্ট। তো দুটি কোম্পানিরই কোর প্রোডাক্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল। কারণ এসিআই লিমিটেড 46% রেভিনিউ আর্ন করে ফার্মাসিউটিক্যাল থেকে। আর ফার্মাসিউটিক্যালের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালকে আমরা এপিআই বলি ফার্মা সেক্টরে, এবং এই র মেটেরিয়ালের যে সক্ষমতা যাদের রয়েছে তারা তত ভালো করবে। তো এখানে যদি আমরা দেখি বেক্স ফার্মাকে, তারা অবশ্যই সামনের দিকে রয়েছে। কারণ তারা অলরেডি নিজস্ব এপিআই বা নিজস্ব র মেটেরিয়াল তারা প্রস্তুত করে এবং এক্সপোর্টও করে, পাশাপাশি তাদের নিজস্ব সক্ষমতা তারা নিজেরাই চাহিদা পূরণ করছে। সো এই সেগমেন্টে অবশ্যই বেক্স ফার্মা সামনের দিকে রয়েছে। আর এপিআই এর গুরুত্ব কেন রয়েছে আমি আরো একটু দুটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। সেটি হলো যে র মেটেরিয়াল যদি বাইরের কান্ট্রি থেকে আমরা মানে ইম্পোর্ট করি, দ্যাটস মিন আমাদের স্পেশালি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি বেশিরভাগ আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। তবে এখানে যদি কোনো কারণে সেই দেশগুলো যদি র মেটেরিয়ালের প্রাইস আপ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট ডিক্রিজ করে। ঠিক একইভাবে যদি ফরেন এক্সচেঞ্জ রেট কোনো কারণে আপস অ্যান্ড ডাউন্স ঘটে, তাহলে আমাদের প্রফিটেরও একটি বড় তারতম্য ঘটে। সো এপিআই গুরুত্ব অনেক, এ কারণে আমাদের গভর্নমেন্ট এপিআই ইন্ডাস্ট্রিকে একটি ভালো সুবিধা দিচ্ছে, যে সুবিধাটি অলরেডি বেক্স ফার্মা পাচ্ছে। সো এই সেগমেন্টে অবশ্যই তারা সামনের দিকে রয়েছে। তো এখানে দুটি বিষয় আমরা আলোচনা করলাম, দুটি ক্ষেত্রেই বেক্স ফার্মা সামনের দিকে রয়েছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এসিআই কি ভালো কিছু নেই? অবশ্যই আছে। চলেন তাদের প্রসপেক্টিভ ইস্যুগুলো নিয়ে আমরা জানি। এসিআই প্রসপেক্টিভ ইস্যু নিয়ে আলোচনা করলে অবশ্যই বলতে হয় তাদের অল্টারনেটিভ ফাইন্যান্সিং নিয়ে। অল্টারনেটিভ ফাইন্যান্সিং মিন্স তারা একটি বড় অঙ্কের লোন ক্যারি করে, এটা আমরা হয়তো অনেকেই জানি। তাদের লোনের সাইজটি হচ্ছে প্রায় 3,500 কোটি টাকা প্লাস। সো এত বড় অঙ্কের লোন ক্যারি করলে কি হয়, ঠিক এইরকম ধরনের অবস্থা হয়। তো এইরকম অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদেরকে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর তারা ব্যবস্থা করছে। তারা অলরেডি বিভিন্ন জায়গা থেকে সাড়া পাচ্ছে এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু বন্ড মার্কেট নিয়ে কাজ করছে, প্লাস আদার্স যে অল্টারনেটিভ ফাইন্যান্সিং তার ব্যবস্থা করছে। সো এরকম ফাইন্যান্সিং এর ব্যবস্থা হয়ে গেলে আশা করি তারা একটি ভালো অবস্থানে যাবে। তারা যেই বর্তমান সময় লসটি করছে, এই লসটি অনেকটা কমে আসবে এবং প্রফিটের দিকে যাবে তারা। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে এসিআই হেলথ কেয়ার, এসিআই হেলথ কেয়ার লিমিটেড। এই সেগমেন্টটি স্পেশালি তারা প্রস্তুত করছে ইউএসএ মার্কেটে তাদের এক্সপোর্ট করার জন্য। তো তাদের সব কার্যক্রম তারা অলমোস্ট শেষ করেছে, এখন শুধু অ্যাপ্রুভাল পাওয়া বাকি আছে। এই অ্যাপ্রুভালটা পাওয়া মাত্রই তাদের বিজনেসে একটি ম্যাসিভ গ্রোথ আসবে এবং আশা করি তারা ভালো করবে এখান থেকে। এরপরে যদি বলতে হয় যে এরপরে যে তাদের প্রসপেক্টিভ ইস্যু, তা হলো এসিআই লজিস্টিক, দ্যাটস মিন স্বপ্ন। আপনারা সবাই জানেন স্বপ্ন কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই তারা লস করে আসছে, এটা আমরা অনেকেই জানি। কিন্তু রিসেন্ট সময় যদি আপনারা স্বপ্নের গ্রোথ দেখি, ইটস মাইলস্টোন, সত্যি অবাক হওয়ার মতো। আপনারা দেখেন তারা 129টি আউটলেট নিয়ে গোটা বাংলাদেশে বিজনেস করছে এবং পার ডে 40,000 কনজিউমারকে তারা সার্ভ করছে। এবং তারা ই কমার্সে অনেক ভালো বিজনেস করছে, তারা অনলাইন সার্ভিস দিচ্ছে এবং এই সেক্টরে বা এই সেগমেন্টে তারা 48% মার্কেট শেয়ার ক্যাপচার করছে। সো আমরা যদি দেখি তাদের বিজনেস, তাহলে তারা অবশ্যই প্রফিটের দিকে এবং ভালো প্রফিট সামনে করবে, তাদের বিজনেসের গ্রোথ অনেক ভালো। এটি গেল তাদের এসিআই লজিস্টিক। এবং নেক্সট যে প্রসপেক্টিভ ইস্যুটি রয়েছে তা হলো এসিআই ফর্মুলেশন।
এটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি লিস্টেড কোম্পানি, এটা হয়তো আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু এটি অনেকেই জানি না যে কোভিড-19 এর সাথে এসআই ফর্মুলেশন কিন্তু ডিরেক্টলি ইনভলভ। কিভাবে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি, এসআই ফর্মুলেশনের তিনটি সেগমেন্ট রয়েছে, একটি হোম কেয়ার, একটি হচ্ছে ক্রপ কেয়ারিং, একটা হচ্ছে পেইন্টস। তো আমরা প্রথমে ক্রপ কেয়ারিংটি নিয়ে আলোচনা করি। ক্রপ কেয়ারিং নিয়ে কথা বললে প্রথমে বলতে হয় যে বিগত সময়ে বাংলাদেশে বিভিন্ন রকম দুর্যোগ গিয়েছে, সেই সময় কিন্তু তারা ভালো বিজনেস করতে পারেনি, বন্যা গেছে, প্লাস আমন ধানের তেমন একটি রেট ছিল না, এই কারণে তাদের বিজনেস খারাপ গেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের গভর্নমেন্ট কোভিড-19 কারণে কিন্তু এগ্রিকালচার অনেক বেশি ফোকাস দিয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সো সামনে কিন্তু এই ক্রপ কেয়ারিং ভালো করার পসিবিলিটি অনেক বেশি। সেকেন্ড বলি আমি পেইন্টস নিয়ে। রিসেন্টলি একজন অবিলের সাথে তারা একটি চুক্তি করেছে এবং তারা বিজনেস ডেভেলপ করছে এবং তাদের বিজনেস গ্রোথ 41% ডেভেলপ করেছে একজন অবিলের সাথে অ্যাড হয়ে বিজনেস করার মাধ্যমে। থার্ড যে ইস্যুটি রয়েছে প্রসপেক্টিভ, সেটি হচ্ছে হেলথ কেয়ার, হোম কেয়ারিং। হোম কেয়ারিং এ তারা অনেক ভালো করছে এবং এটি ডিরেক্টলি কিভাবে ইনভলভ, স্যাবলন, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো কিন্তু আমরা হাতেই ইউজ করছি এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই সেগমেন্টে তাদের গ্রোথটি কতটুকু। সো এই সাইডে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে হ্যাঁ কোভিড-19 কে বেস করে কোন স্টকটি পারফেক্ট হবে, তাহলে এসিআই ফর্মুলেশন কিন্তু বেস্ট চয়েস হবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এরপরে যদি আমরা বলি যে প্রসপেক্টিভ ইস্যু, তাহলে অবশ্যই এসিআই মোটরস। এসিআই মোটরসে যে এগ্রিকালচার বেস যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু সামনে বাড়বে। সো এখানেও কিন্তু তাদের একটি প্রসপেক্টিভ ভালো ইস্যু রয়েছে। এবার আমরা বলবো তাদের কনসার্নিং ইস্যু, এগুলো ছিল তাদের প্রসপেক্টিভ ইস্যু। কনসার্নিং ইস্যু নিয়ে আলোচনা করলে আবার পুরনো বিষয় বলতে হয়, তাদের বিজনেস ডাইভার্সিফিকেশন নিয়ে বলতে হয়। এক্সেস লেভেলে তারা ডাইভার্সিফাই করে রেখেছে তাদের বিজনেসটিকে, কারণ তাদের সাবসিডারি অনেকগুলো, এখানে তারা একটু রিস্ক ক্যারি করে, পাশাপাশি তাদের প্রফিটটিকেও প্রফিটকে অনেকভাবে ডাইভার্সিফাই করে রেখেছে। সো ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করাটা কোয়াইট ডিফিকাল্ট। ঠিক একইভাবে তাদের ফাইন্যান্সিয়াল কস্ট অনেক হাই, এখন পর্যন্ত কোনো অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর ব্যবস্থা হয়নি, দ্যাটস মিন তাদেরকে একটি লোন ক্যারি করতে হচ্ছে স্টিল। সো এগুলো হচ্ছে তাদের কনসার্নিং ইস্যু। এবার যদি আমরা বলি বেক্সিমকো ফার্মার প্রসপেক্টিভ ইস্যু, আসলে বেক্সিমকো ফার্মার প্রসপেক্টিভ ইস্যু বলে শেষ করার মতো না। তাদেরকে আমি যদি আপনাদেরকে বলি, প্রথম ইস্যুটি বলতে হবে তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা অনেক বেশি এখন বর্তমানে, কারণ তারা এক্সপোর্টে বাংলাদেশে 5 times গোল্ড মেডেল পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়া তারা। সেকেন্ড যদি ইস্যুটি বলতে হয়, তারা বাংলাদেশের দে আর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ কোম্পানি যারা অলরেডি লন্ডন স্টক এক্সচেঞ্জে তারা লিস্টেড হয়ে সেখানে তারা ট্রেড হচ্ছে। পাশাপাশি যদি বলতে হয়, তারা অলরেডি বাংলাদেশে 20 new products লঞ্চ করেছে এবং এই প্রোডাক্টগুলো খুব ভালো সফলতার সাথেই তারা বিজনেস করছে, যার মধ্যে নুবেস্তা ফার্মারও 4টি প্রোডাক্ট রয়েছে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে নুবেস্তা ফার্মাকে তারা অ্যাকুইজিশনের মাধ্যমে পুরোপুরি ক্যাপচার করেছে 2017-18 সালে, এবং ডোমেস্টিক মার্কেটে তাদের বিজনেসকে ভালো মতো অপারেট করার জন্য তারা এই অ্যাকুইজিশনটি করেছে। পাশাপাশি যদি তারা ফরেন মার্কেটে, তারা ভেরি নিউলি, তারা টোটাল 50টি প্রোডাক্ট নিউলি লঞ্চ করেছে 23টি দেশের জন্য। এবং আবার যদি বলতে হয়, এনবিআর তাদেরকে একটি বিশেষ স্পেশালিটি বা বিশেষ একটি ছাড় দিয়েছে, সেটি হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে। তাদের যে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতে হয় বিভিন্ন প্রোডাক্টে, সেখানে তারা কাস্টম ক্লিয়ারেন্স অনেক ফাস্টলি এক্সিকিউট করতে পারবে, এটি এনবিআর তাদেরকে একটি অ্যাপ্রুভাল দিয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন তাদের আসলে মানে অ্যাওয়ার্ড রিওয়ার্ড, তাদের প্ল্যানিং, তারা কিন্তু ফার্মাসিউটিক্যাল বেস অনেক স্ট্রং তাদের, আদার্স যদি অন্যান্য কোম্পানির কথা চিন্তা করেন। সো এই ইস্যুগুলো নিয়ে সামনে আরো অনেক কথা বলা যায়, তবে আমি যে বিষয়টি বলবো যে তারা তাদের যে এক্সেসগুলো তারা পেয়েছে, টোটাল 50টি কান্ট্রিরও বেশি, 50 কান্ট্রি প্লাস তাদের এক্সেস রয়েছে, এবং যে পাওয়ারফুল কান্ট্রিগুলোতে তাদের এক্সেস রয়েছে তার মধ্যে ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো অন্যতম। সো আমরা বলতেই পারি যে তারা তাদের এই বিজনেসটিকে সামনে আরো গ্রোথ বাড়ানোর চেষ্টা করবে, এবং রিসার্চকে তারা অলরেডি ডেভেলপ করছে ডে বাই ডে, কারণ আমরা রিসেন্টলি দেখতে পারি যে কোভিড-19 যে মেডিসিন, সেই মেডিসিনটি কিন্তু অলরেডি পাকিস্তান, ইউএসএ সহ আরো বিভিন্ন দেশে কিন্তু অ্যাপ্রুভ করে ফেলেছে। তো আমরা বুঝতেই পারি তাদের সামনে আরো গ্রোথ কতটুকু আসার পসিবিলিটি রয়েছে। এছাড়াও WHO তাদের লেমোভুডিন প্রোডাক্টটি অলরেডি অ্যাপ্রুভ করেছে, এবং এই প্রোডাক্টটি তারা ইউরোপ সহ বিভিন্ন দেশে অলরেডি এক্সপোর্ট করছে। সো এরকম অনেকগুলো প্রসপেক্টিভ ইস্যু বেক্স ফার্মার রয়েছে, তবে আমরা সবগুলো কভার করা সম্ভব না। চলেন এবার আমরা তাদের কনসার্নিং ইস্যুগুলো নিয়ে জানি। কনসার্নিং ইস্যু নিয়ে আলোচনা করলে তাদের কনসার্নিং ইস্যু খুব বেশি নেই, তবে তাদেরও ফাইন্যান্সিয়াল কস্ট অনেক হাই। তাদেরও ব্যাংক লোন রয়েছে একটি ভালো অঙ্কের, এবং তাদের যে কনসার্নিং ইস্যু রয়েছে সেই কনসার্নিং ইস্যুটি মূলত রয়েছে ইনভেস্টরদের জন্য তাদের ফাইন্যান্সিয়াল ডাটাতে। তো চলেন আমরা তাদের ফাইন্যান্সিয়াল ডাটাগুলো নিয়ে এবার অ্যানালাইসিস করি এবং ইভ্যালুয়েট করে দেখার চেষ্টা করি কে কতটুকু স্ট্রং। চলেন আমরা এবার ফাইন্যান্সিয়াল ডাটাগুলোতে যাই।
শুরুতেই আমরা দুটি কোম্পানির বেসিক ইনফরমেশনগুলো দেখে নেই, তবে এখানে বিস্তারিত আমি আলোচনা করব না। এই বিষয়গুলো আপনারা বাসায় ডিএসসিতে অবশ্যই দেখে নিতে পারেন, তবে আমি লক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বর্তমান যে প্রাইস রয়েছে এবং 52 সপ্তাহের যে প্রাইস মুভমেন্ট রয়েছে, এই বিষয়টি লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এসিআই লিমিটেডের এখানে প্রাইস মুভমেন্ট হওয়ার অপরচুনিটি এবং সুযোগ রয়েছে বেশি। অন্যদিকে বেক্স ফার্মার প্রাইস মুভমেন্টটি একটু স্লো। আপনি এরপরে যে বিষয়টি লক্ষ্য করবেন তা হলো ন্যাপ। এখানে নেট অ্যাসেট ভ্যালু এসিআই লিমিটেডের এবং বেক্স ফার্মার একটি ভালো অবস্থানে রয়েছে। যারা একটু ইনভেস্ট করতে চায় রিস্ক ফ্রি, তাদের জন্য এই প্রাইস লেভেলটি এবং ন্যাবের সাথে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে একটি ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি যদি আমরা টোটাল পেড আপ ক্যাপিটাল বা টোটাল নাম্বার অফ স্টকের দিকে মনোযোগ দিই তাহলে অবশ্যই দেখতে পাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় চেষ্টা করি ছোট পেড আপের স্টকগুলোকে চুজ করার জন্য, কারণ এই স্টকগুলো সাধারণত প্রাইস মুভমেন্ট দেয় বেশি। সেক্ষেত্রে এসিআই লিমিটেড সামনের অবস্থানে রয়েছে। কিন্তু আমরা যদি লোন এবং রিজার্ভের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে লোন বড় অঙ্কের ক্যারি করছে এসিআই লিমিটেড এবং রিজার্ভের পরিমাণটি কম। ঠিক একইভাবে যদি বেক্স ফার্মার দিকে তাকাই তাদের লোনের পরিমাণটি রয়েছে কম এবং রিজার্ভের পরিমাণটি রয়েছে বেশি। যেহেতু দুটি কোম্পানি লোন ক্যারি করছে তাই আমরা দেখার চেষ্টা করব দুটি কোম্পানির সক্ষমতা সম্পর্কে। এখানে আমরা দুটি রেশিও অ্যানালাইসিস করব। কারেন্ট রেশিও দিয়ে আমরা মেজার করার চেষ্টা করি যে একটি কোম্পানি তার লাইবিলিটিকে ফিল আপ করার জন্য কতটুকু সক্ষমতা রয়েছে। সাধারণত এক পয়েন্টের উপরে যত বেশি পজিশনে থাকবে একটি কোম্পানির কারেন্ট রেশিও, সেই কোম্পানিটি তত বেশি সক্ষম তার কারেন্ট লাইবিলিটিকে মেজার ফিল আপ করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাই যে এসিআই লিমিটেড একটি ভালো অবস্থানে রয়েছে কম্পেয়ার টু বেক্স ফার্মা। ঠিক একইভাবে যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে আমরা দেখতে পাই যে এসিআই লিমিটেডের টোটাল ইকুইটির 65% তার ডেট থেকে নেয়া, কিন্তু আমরা বেক্সিমকো ফার্মার দিকে যদি লক্ষ্য করি সেটি রয়েছে 45%। তাহলে এক্ষেত্রে অবশ্যই বেক্স ফার্মা ভালো অবস্থানে রয়েছে। স্টক হোল্ডিং পজিশনের ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো যে আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে ডিরেক্টর পর্ষদের 30% হোল্ড করার জন্য, সেটি কিন্তু বেক্সিমকো ফার্মা ফিল আপ করছে না, যেটি এসিআই লিমিটেড ফিল আপ করছে। তবে বেক্সিমকো ফার্মার একটি পজিটিভ সাইন হলো এদের যে ফরেন পোর্শন রয়েছে তার 36% ফরেন হোল্ড করছে, যেটি এসিআই লিমিটেডের কোনো ফরেন পোর্শন হোল্ড করছে না। চলুন এবার আমরা দেখার চেষ্টা করব এসিআই লিমিটেডের নেট প্রফিটের সাথে তাদের যে প্রাইস অ্যাকশন বা প্রাইস মুভমেন্ট রয়েছে সেটি কীভাবে মুভ করছে। প্রাইস যদি আমরা লক্ষ্য করি 2015 তাদের নেট প্রফিট এখানে আপ করে, তাদের প্রাইস লেভেলটিও আপ করে, এবং 2016 তাদের নেট প্রফিট ফল করে এবং তাদের প্রাইস লেভেলটিও ফল করে। 2017 কিছুটা ঘুরে দাঁড়ায় তাদের নেট প্রফিট এবং তাদের প্রাইসটিও আপ করে। এর পরবর্তীতে দেখতে পাই 2018 এবং 19 তাদের নেট প্রফিট ফল করে এবং তাদের এই প্রাইস লেভেলটিও কন্টিনিউয়াসলি ফল করে। তাই আমরা বলতে পারি যে প্রাইস লেভেলের সাথে তাদের যে নেট প্রফিট সেটি অবশ্যই সেম ডিরেকশনে তারা চলছে। ঠিক একইভাবে যদি আমরা বেক্স ফার্মার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই 2015 থেকে 2016 তাদের নেট প্রফিট আপ করে এবং তাদের প্রাইসটিও এখানে আপ করে, এবং 2017 সেটি কিছুটা ফল করে এবং প্রাইস লেভেলটিও কিছুটা ফল করে। তবে 2018 সেটি আবারও ঘুরে দাঁড়ায়, কিন্তু 2018 এবং 19 তারা ভালোভাবে নেট প্রফিট ঘুরে দাঁড়ানোর পরেও তাদের প্রাইস লেভেলটি তারা ধরে রাখতে পারেনি। তার মানে তারা সেম ডিরেকশনে তারা মুভ করেনি, তারা অপোজিট ডিরেকশনে মুভ করেছে, একটু সাংঘর্ষিক। এবার সংক্ষেপে যদি আমরা এসিআই লিমিটেডের ডিভিডেন্ড পেআউট রেশিওটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 2016 থেকে 2019 পর্যন্ত তারা কনস্ট্যান্টলি 115% প্লাস ডিভিডেন্ড রাখার চেষ্টা করেছে, এবং মোস্ট অফ দ্য টাইম তারা প্রাধান্য দিয়েছে ক্যাশ ডিভিডেন্ডকে, এবং তাদের ইপিএস আপস অ্যান্ড ডাউন্স বা নেট প্রফিটের আপস অ্যান্ড ডাউন্সের মাঝেও তারা একটি ভালো ডিভিডেন্ড ডিসবার্স করার চেষ্টা করেছে, যেটি অবশ্যই তাদেরকে প্রমাণ করে তাদের মধ্যে কৃপণতা নেই, তারা ডিভিডেন্ড পেআউট করতে তারা অবশ্যই পছন্দ করে। এরপরে যদি আমরা বেক্সিমকো ফার্মার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই 2013 থেকে 2019 পর্যন্ত তাদের ইপিএস কম বেশি এখানে আপ করেছে, কিন্তু সে তুলনায় তাদের যে ডিভিডেন্ড পেআউট রেশিও সেটি 2013 থেকে 19 পর্যন্ত দেখলে আমরা দেখতে পাই 37% থেকে এটি নামতে নামতে 2019 পর্যন্ত এটি 20% চলে এসেছে। তার মানে আমরা বুঝতে পারি তাদের ডিভিডেন্ড পেআউট রেশিও ভালো না, তারা ডিভিডেন্ড পেআউট করতে পছন্দ করে না, এটি একটি ইনভেস্টরের জন্য সত্যি কনসার্নিং ইস্যু। এবার আমরা এসিআই লিমিটেডের একটি রিসেন্ট সময়ের চার্ট লক্ষ্য করি। সেই চার্টটি লক্ষ্য করলে দেখতে পাই একটি সাপোর্ট লাইনের মধ্যেই স্টকটি ট্রেড হচ্ছে, তবে যে ডাউন ট্রেন্ড লাইনটি রয়েছে সেই ডাউন ট্রেন্ড লাইনটি এখন পর্যন্ত তারা ক্রস করে উপরে যেতে পারেনি, ব্রেকআউট দিতে পারেনি। সো আমরা এটি দেখে অবশ্যই বুঝতে পারি যে এই স্টকটি একটি ভালো অবস্থানে রয়েছে, যেহেতু স্টিল ফ্লোর প্রাইস আমাদের ক্যাপিটাল মার্কেটে রয়েছে। বেক্সিমকো ফার্মার ক্ষেত্রেও একই অবস্থা, এটি একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের মধ্য দিয়ে আছে, এবং আমরা দেখতে পাই ডাউন ট্রেন্ড লাইনটি যেটি রয়েছে সেই ব্রেকআউটটি দিতে হলে অবশ্যই 78 ক্রস করতে হবে, এবং রিসেন্ট যে রেজিস্ট্যান্স লাইনটি তৈরি হয়েছে সেটি 72-73 এই লেভেলে তৈরি হয়েছে, এবং এটি ক্রস করলে আশা করি এই স্টকটিও ভালো করবে।
এবার যদি সামারি করতে হয় তাহলে অবশ্যই বলবো এটি আমার নিজস্ব সামারি, আপনারা অবশ্যই আপনাদের ইভ্যালুয়েশন দিয়ে আপনারা অবশ্যই নাম্বারিং বা মার্কিং করবেন। এখানে আমি যে বিষয়টি বলতে চাই তা হলো যারা একটু রিস্ক নিয়ে ভালো প্রাইস মুভমেন্টের জন্য ট্রেড করতে চান তারা ইসিএস সিলেক্ট করতে পারেন, এবং যারা রিস্ক ফ্রিভাবে রিস্ককে কনসিডার করে ট্রেড করতে চান তারা আপনারা অবশ্যই বেক্সিমকো ফার্মাকে সিলেক্ট করবেন। এবং পোটেনশিয়াল ইস্যু দুটিরই রয়েছে, তবে বেক্সিমকো ফার্মার পোটেনশিয়াল ইস্যু রয়েছে অনেক হাই, তবে প্রাইস মুভমেন্ট যেটি সেটি একটু স্লো তুলনামূলক এসিআই থেকে। সো এটি হচ্ছে আমার ওভারঅল সামারি, আপনারা আপনাদের মতো বিশ্লেষণ করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই বলবো থ্যাংকস। নতুন নতুন সব ইনফরমেটিভ স্টক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন ঝটপট সব নতুন ভিডিও পাওয়ার জন্য।